बारे बारे अवतार होरी तुम्हें जुगे जुगे बारे बारे अवतार होरी तुम्हें जुगे जुगे बारे बारे अवतार एक बार जय 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 हरि बोल हरि बोल हरि बोल কংশের কারাগারে নবদ্বার ভেদ করে তোমার জন্মগ্রহণ হয়েছে
পারে যেতে হলে নয়টি দাগ পেরিয়ে সেখানে যেতে হয় যেখানে সূর্যের আলো ঢোকে। সেখানে তো তালা দেওয়া ছিল, সেখানে তো প্রহরী ছিল। আচ্ছা ভগবান, তুমি জন্ম যখন জন্মগ্রহণ করলে তোমার পিতা যখন নিয়ে যায় সেই লোহার তালাটা ভাঙলো কে ভগবান? সেই লোহার তালাটা ভাঙলো কে তোমার পিতা? যদি তোমার পিতা ভাঙতে পারতো তাহলে আগেই চলে যেত। তোমার পিতা মধ্যরাতে মাথায় করে ঝাঁকা তোমায় দিয়ে গেল, ঝাঁকা কোথায় পেল তুমি বলবে সবাই ভালো। আমরা প্রত্যেকেই কিন্তু দেখি ক্যালেন্ডারও দেখা যায় যে ভগবানকে মস্তকে একটা ঝাঁকার মধ্যে করে নিয়ে যাকে অথবা ডালির মধ্যে করে নিয়ে, তাই না? নাকি মিথ্যা কথা বলো ও মা, তাই তো? ডালির মধ্যে করে যদি নিয়ে যায় ওই অর্ধেক রাতে ডালিটা কোথায় পেল? আচ্ছা পেল ভালো, সেই ডালির বাঁধন কয়টা ছিল তুমি বলবে আজ আমায়, নইলে আজ তোমায় ভগবান ছাড়া ছাড়ি। নন্দালয় নিয়ে যায়, আমরা প্রত্যেকেই দেখতে পাই কৃষ্ণের জন্মাষ্টমী 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 বলে কয়, তাই তো বাবা? নাকি ভুল বললাম? জন্মাষ্টমী। আচ্ছা রাধার জন্মাষ্টমীটা কেন বলে, রাধা অষ্টমী কেন বলে? ওমা রাধার জন্ম অষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, আর এখানে বলছে রাধা জন্মটা নেই লেখা অষ্টমী। নাকি বাবা ভুল বললাম? আজকে কিন্তু ভালো করে শুনবে, শক্ত গোসাই পেয়েছে, সারা সারি নাই। যদি গোসাই মনের মতো হয় তাহলে আপনাদের সম্মুখে গুরু দায়ী দায়, আর যদি না হয় তাহলে মুশকিল। বর্তমানে যুগের যে গোসাই বাবা বলাই যায় না, অল্প বয়সের বিধবা যদি নারী পায় তাহলে আপনারা সবাই ভালো, বৈষ্ণব নিন্দা করছি না, তবে তার কতগুলো আকার নিতে দেখছি। এই একটা আঙুল বের করে, ওই কিছুদিন আগে একটা সিরিয়াল বেরিয়েছিল না কিরণমালা, আমার বাস্তব ঘটনা, আমি শুয়ে শুয়ে টিভি দেখছি মানে কিরণমালা দেখছি, পাশে এক গোসাই আছে, তো গোসাইকে বসতে দিলাম ভালো। গোসাই এখন কিরণমালা দেখি কি না হাসি ভরে, বাবারে হাসি মুখ ভরে হাসি। আচ্ছা হাসলো ভালো কথা, মালা জপার ছাড়ছে না, ওই মালা কিন্তু মালা জপ, মালার মধ্যে জপতে জপতে, আরে বাবা তুমি যদি সিরিয়াল দেখো সিরিয়ালই দেখো, নাহলে মালাই হয়, যে কোনো একটা করো তুমি মালাও জপবার, ওই সিরিয়ালও দেখবে তো মানে হয়। আচ্ছা জপছো জপছো ভালো কথা, আর যখন ওই সিরিয়ালের মধ্যে বলে মরে যাই ও লো কিটকুটিলা, ওহো করে হেসে গিয়েছে বাবা, ওই রকম গোসাই। অল্প বয়সের যদি বিধবা নারী দেখতে পায় এই আঙ্গুল বের করে ডাকে আয় আয় ভজন করবি তো আয়, ওরে তুই মিশা গোসাই। বর্তমান যুগের বর্তমান যুগের এই সব গোসাই বাবা, আপনাদের সবাই ভালো গোসাই, গুরু নিন্দা করব না, মহা মহা অপরাধ, কিন্তু তার কতগুলো বাস্তব ধরে রাখ। এরকম যদি না হয় তুলসীদেব একটা শ্লোকে বললেন, সদগুরু পাওয়ে ভেদে ভেতাওয়ে জ্ঞান কর উপদেশ, কৈলা কম্বাইলা ছুট গইল ও আগ কর পড়ে। আর মানে কি হিন্দি আজকাল সবাই বোঝে, তবে আমি অনেক কিন্তু হিন্দি বলতে পারি, অল্প অল্প হিন্দি বাদ বলতে হয়, বলবার কেমন সদগুরু যে সৎ কথা বলেন যে সৎ উপদেশ দেন, যদি কোনো ক্রমে ভাগ্যক্রমে সেই সদগুরু চরণ স্পর্শ করা যায় তাহলে আমাদের মানব জন্ম ধন্য হবে। সদগুরুটা কেমন? একটা আগুন যদি আগুনের কয়লার মধ্যে, প্রথমে আগুনের রং কিন্তু
कौर वर्ण है ताई ना बाबा প্রথমে কয়লায় থাকে যখন ওই কয়লার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যায় তখন গৌর বর্ণ হয় কয়লাকে যতই সাবান সোপা দিয়ে পরিষ্কার করেন না কেন কয়লা কয়লায় থাকে পরিষ্কার না কখন পরিষ্কার হয় যখন সদগুরু স্পর্শ পাওয়া যায় সদগুরু এসে মন্ত্র দিয়ে এই অপবিত্র দেহকে যখন পরিপূর্ণ পবিত্র করে নেয় তখনই একমাত্র হয় তাছাড়া হয় না হে গোসাই জন্মাষ্টমী 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 বলে কেন রাধা অষ্টমী কেন বলে জানিব নিশ্চয় আরে প্রথমবারে এই পর্যন্ত আমি রাখতে চাই আরে বেশি কথা আর তো আমার বলার সময় নাই আরে প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি অনেক কথায় আমার অগ হবে অগ আজকে যে পালা প্রসঙ্গ একদিকে হচ্ছে দিদিমা একদিকে হচ্ছে নাতি আমরা বলি জল মুসলমান বলে পানি আমরা বলি দিদিমা মুসলমান বলে নানি তো যাই হোক আমার এই দিদিমা নানির সঙ্গে আজকে হচ্ছে নাতির সঙ্গে গান একদিকে বড়াই বুড়ি আরেকদিকে কৃষ্ণ ভগবান কিছু জিজ্ঞাসা করে গেছে দিতে হবে তার সমাধান তো তার আগে আপনাদের অগ্রভাগে মায়ের এবং বাবারা যারা আছেন বেশি কথা বলে সময় নষ্ট করবে না আমার দিদি ভাই এমনিতে অনেক কথা বলে গেছে যতগুলো কথা বলে গেছে সবগুলোই জ্ঞানের কথা শিক্ষামূলক কথা তাই আমি বেশি কথা না বলে সময় খুব অল্প দিদলে মৃহীনালে সোনার মানুষ জলে মানুষ গুরুর কৃপা হলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি মানুষ ভজলে সোনার মানুষ বি শোনো রে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষকে প্রণাম দিলে নাকি সেই প্রণাম পায় আমরা বিশ্বের মালিক সাই সেই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে লালন সাই তার গানের ভাষা শুনে মানুষ ছাড়া খেপারে তুই মানুষ ছাড়া খেপারে তুই তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ সারা খেপারে তুই মানুষ সারা খেপারে তুই মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি আছে মানুষে মানুষ গাথা দেখ না গাছে যেমন আলোক লতা আছে মানুষেতে মানুষ গাথা দেখ না গাছে যেমন আলোক লতা জেনে শুনে মোড়াও মাথা জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি যাতে তরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি
দিদলে মৃহিনালে সোনার মানুষ উহু জলে দিদলে মৃহিনালে সোনার মানুষ উহু জলে মানুষ গুরুর কৃপা হলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি তুই জানতে পাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ সারা মনে রে আমার দেখবি তুই সব শূন্যকার মানুষ সারা মনে রে আমার দেখবি তুই সব শূন্যকার লালন বলে মানুষ আকার লালন বলে মানুষ আকার ভোজলে পাবি তুই ভোজলে পাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ সারা খেপারে তুই মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি 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 হরিবল হরিবল তো যাই হোক যে ভগবান তুমি দিয়ে যাবে প্রমাণ পৃথিবীতে এত জায়গা থাকতে এত ভালো ভালো মঠ মন্দির গির্জা সাধুগুরুর আশ্রম এত কিছু থাকতে তুমি কেন কারাগারে জন্ম নিলে তুমি কেন কারাগারে জন্ম নিলে তার কারণটা কি কারাগারে থাকে চোর বদমাশ গুন্ডা পান্ডা সন্ডা যারা অপরাধ করে খুনি যারা মার্ডার করে তাহলে তুমি ভগবান হয়ে তুমি কেন কারাগারে তুমি কেন জেলখানায় তুমি জন্ম নিলে এক নাম্বার তার জিজ্ঞাসা দুই নাম্বার হচ্ছে তোমার জন্মটা কেমন করে হলো মা বাবার মিলন হয় নাই বাবা মা বন্দী ছিল হাতে পায়ে শিকলে বাঁধা ছিল তোমার জন্মটা কেমন করে হলো ভুলি নাই মনে আছে যদি দুই একটা ভুলে যাই জিজ্ঞাসা করব জানতে চাইবো আপনাদের কাছে দুই নাম্বার জিজ্ঞাসা তোমার জন্ম কেমন করে হলো মা বাবা বাধা ছিল শিকলে তাহলে কেমন করে ভগবান তুমি জন্ম হলে তিন নাম্বার জিজ্ঞাসা তালাটা কে খুলে দিল চার নাম্বার জিজ্ঞাসা তোমার যখন জন্ম হলো চারখানা হাত ছিল এখন দোকানা হাত দেখতে পাই দোকানা হাত নাই প্রথমে বলেছিল একটাই জিজ্ঞাসা করবো বাবা হিসাব করে দেখলাম সাত আটটা হয়ে গেছে তারপরে পাঁচ নাম্বারে জিজ্ঞাসা তোমার বাবা যখন তোমাকে নিয়ে গেল মাথার উপর ছাতা ছিল এমন কিছু একটা বলেছে মনে হয় যাই হোক কতটা বুঝতে পারি নাই তারপরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয় রাধার জন্মাষ্টমী কেন নাহি কয় ইত্যাদি ইত্যাদি বিষয় তবে শোনো তোমায় বলে যাই আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ কেমন করে জন্ম হলো পিতামাতার মিলন তো হয় নাই জন্ম তাহলে কেমন করে হলো জন্ম হলো এইভাবে যে তুমি আমি এই জগতে যত জীব আমরা আছি সকলে আমরা মাতা পিতার রজবীজে জন্ম হয়েছে কিন্তু আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান তিনি পিতার বীজে মাতার রজে জন্ম হয় না শাস্ত্র দিয়ে গেলেন তার বর্ণনা মায়ের গর্ভে সন্তান থাকে না থাকে পরিপূর্ণ বাতাস পরিষ্কার করলাম প্রকাশ তবে ভগবান কেন আসে কিছু লীলা করার তরে কিছু সমাজকে শিক্ষা দেওয়ার তরে লীলা করার তরে ভগবান আসে তাই কোনো না কোনো মায়ের গর্ভ উপলক্ষ করে তিনি আসে
হঠাৎ করে ভগবান যদি একটা মাঠের ভিতর থেকে উঠে এসে বলে আমি ভগবান ভগবান, তাহলে তার বংশ পরিচয় থাকে না, মা থাকে না, বাবা থাকে না। এই জন্য ভগবান লীলা করার পরে আসেই ধরার পরে, তবে তোমার আমার জন্ম যেভাবে হয় ভগবানের জন্ম সেইভাবে হয় না। শোনো আসল ঘটনা, ভগবান কারো পুত্র নয়, ভগবান কারো পিতা নয়, ভগবান কারো বন্ধু নয়, ভগবান কারো বান্ধবী নয়, আবার সকলের সকল কিছু হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজয় সরকারের একটা গান গাই আর তার কথাগুলো মীমাংসা দিয়ে যাই। ও আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে, কত রকমে ডাকি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ভাবুক কবি বিজয় সরকার তিনিও জানতে পারেন তাই আসল নাম কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। শ্রী গুরু অষ্টাঙ্গ সাই প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান আবার কট বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা কেউ চিহুতা কেউ কয় পাথিয়ান দয়াল, কেহ খোদা কেউ চিহুতা কেউ কয় পাথিয়ান। জন্মভরে মুখস্থ গান গাইলাম, হিন্দুর ঘরে জন্ম নিয়েছি হিন্দু মা বাবার সংসারে জন্ম নিয়েছি, শিশুকাল থেকে শিখিয়েছে এটা চৈতন্যদেব, এটা পঞ্চতত্ত্ব, এটা কৃষ্ণ ভগবান, এটা শ্রীমতী রায়, এটা কৃষ্ণ কানাই, আমাদের আরাধ্য দেব হচ্ছে ভগবান, যিনি সৃষ্টিকর্তা তাকে ভগবান বলে ডাকতে হয়। এটা আমাকে মুগ বলা টিয়া পাখির মতো শিখিয়েছে কে, আমার মা বাবা ঠাকুরদা ঠাকুমা ইত্যাদি ইত্যাদি পাড়া প্রতিবেশী ধর্মগুরু যারা আছে তারা। যদি কোনো সন্তান মুসলমানের ঘরে জন্ম নেয় তাহলে ছোটবেলা থেকে তাকে শিখায় যে আমাদের এই ধর্ম যিনি প্রচার করলেন তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ খোদা। কোন সন্তান যদি খ্রিস্টানের ঘরে জন্ম নেয় তাকে বলে যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে গড, তার প্রতিনিধি হয়ে যিনি এসেছেন সে হচ্ছে যিশু। বৌদ্ধ ধর্মের কেউ থাকলে সেই শিশুকে শেখানো হয় আমাদের সৃষ্টিকর্তা বুদ্ধ। ঠিক মুখ বলা টিয়া পাখির মতো, যা শিখিয়েছে আমরা তাই শিখছি, যা বলিয়েছে তাই বলছি, কিন্তু আসলে যে তার নাম কি আমি কিন্তু জানি না, আপনারা হয়তো জানতে পারেন। তাই ভাবুক কবি বিজয় সরকার বলছে, কেহ তোমায় বলে ভগবান আবার কট বলে কেউ করে আহ্বান, তোমায় কেহ খোদা কেউ চিহুতা কেউ কয় পাথিয়ান দয়াল, কেহ খোদা কেউ চিহুতা কেউ কয় পাথিয়ান। ও গাইলাম জন্ম ভরে মুখস্থ গান, জন্ম ভরে মুখস্থ গান, মুখ বুল্লা টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। Thank you.
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই তবে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই তবে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই ও তুমি নামি কি ও নামি হে সাই তুমি নামি কি ও নামি হে সাই আমরা তার বুঝি বাকি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি তোমায় কেহ পুত্র কেহ পিতা কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকলেরই সকল আবার কারোই কিছু নয় দয়াল সকলেরই সকল আবার কারোই কিছু নয় ও দয়াল তোমার আসলে যেই পরিচয় কোন ভক্ত যদি তাকে গোপাল রূপে যদি সেবা পূজা করতে পারে তাহলে পুত্র রূপে পায় যদি কেউ পরম পিতা পরমেশ্বর বলে তাকে ভজন করতে পারে তাহলে পিতা রূপে পায় কেউ যদি বন্ধু বলে মনে করে তাহলে বন্ধু রূপে পায় তার নির্দিষ্ট কোন ঠিক ঠিকানা নাই বাবা কৃষ্ণ কেমন যার মন যেমন তাই বলছে তোমায় কেহ পুত্র কেহ পিতা কয় আমার বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকলেরই সকল আমার কারোই কিছু নয় দয়াল সকলেরই সকল আমার কারোই কিছু নয় ও দয়াল তোমার আসল যেই পরিচয় ও দয়াল তোমার আসল যেই পরিচয় কে জানে তা কি না কি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে তাতেই পাগল হই পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে তাতেই পাগল হই আমার বুকে জানাই মুখে তা কই হই আমার বুকে জানাই মুখে তা কই কাটা কান চুলে ঢাকি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি শোনো শোনো যোগ মায়া তোমারে জানাই সকল কথার জবাব দিব চিন্তা কিছু নাই
भगवान क्यों कारागारे जन्म निल गो আমি বলবো তোমার ধারে শ্রবণ করবেন মন দিয়ে গেলি দুনিয়া সরে কারাগারের আরেকটা নাম হলো সংশোধনাগার যেই সংশোধনাগারে গেলে মানুষের মনের ময়লা হয় গো পরিষ্কার কারাগার মানে হলো কার আগার গো তোমার জানাই স্বর্গে ছিল জয় বিজয় বলে দ্বারের দ্বারি শাস্ত্রে যাহা পাই কার আগার মানে কার বাড়ি আগার মানে হচ্ছে বাড়ি বাসস্থান তা কার আগার বাউল বলে গেলেন এটা ভক্তের আগার মানে ভক্তের বাড়ি ভক্তকে ভক্ত ছিল জয় বিজয় স্বর্গে দ্বারের দ্বারি তাই এই ব্রহ্মার চারজন পুত্র ছিল তোমারে জানাই সনক সনাতন সনত কুমার সনক আদি তাদের নাম একদিন দেখা করতে গিয়েছিল বৈকুণ্ঠ ধাম ব্রহ্মার চারজন পুত্র বৈকুণ্ঠে দেখা করতে গেলে নারায়ণের সাথে দ্বারের দ্বারি ছিল জয় আর বিজয় বলছে দ্বারি দ্বার ছেড়ে দাও আমরা ভিতরে যাব প্রভুর সঙ্গে দেখা করব জয় বিজয় বলছে না প্রভুর আছে মানা কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না প্রভু এখন বিশ্রাম করছে দাঁড়ি যাইতে দেয় না আর ব্রহ্মপুত্ররা যাবে দেখা না করে যাবে না এই যখন গো কথা কাটাকাটি হয় ওই যে দ্বারের দ্বারি ছিল সেইখানে জয় আর বিজয় জয় আর বিজয় গো তাদেরকে ধাক্কা মেরে দিল তখন ওই ব্রহ্মার পুত্র রায় অভিশাপ দিল মত্ত ধামে গিয়ে জন্ম নিবি করলাম অভিশাপ স্বয়ং অনাদিরাদি শ্রী গোবিন্দ করতে পারবে না মা নারায়ণ এসে তখন দেখিতে যে পায় নারায়ণ এসে দেখতে পাইল কি যে সনক সনাতন সনত কুমার সনকাদি এই চার ভাই ব্রহ্মার পুত্র তারা তাদের দুই ভাইকে জয় আর বিজয়কে অভিশাপ দিয়ে দিছে মত্তধামে গিয়ে তোদেরকে অসুরকুলে জন্ম নিতে হবে বলছে ব্রহ্মবাক্য এটা তো আমি ফেরাতে পারবো না ওরে চরণেতে পড়িয়া গো জয় আর বিজয় কাঁদিতে লাগিল তবে উদ্ধার কেমন করে হবে প্রভু বলো আমায় ভালো শোনো শোনো জয় বিজয় তোমাদের জানাই শত্রু ভাবে জন্ম নিলে তিন জন্মে তোমাদের উদ্ধার হয়ে যাবে আমি বলে যাই মত ভাবে গিয়ে তোমরা যদি আমার শত্রু রূপে জন্ম নাও তাহলে তিন জন্মে তোমাদের উদ্ধার হয়ে যাবে আর যদি ভক্ত রূপে জন্ম নাও জন্ম জন্মান্তর চলে যাবে তোমাদের উদ্ধার হতে অনেক দেরি হবে জয় বিজয় তখন বলল প্রভু আমরা শত্রু হয়ে জন্ম নেব শত্রু হয়ে জন্ম নিলেন ওই না কংস রাজা তাই দন্তবক্র আর কংসকে দেখতে পাই তাহলে তারা ছিল ভক্ত এটা ভক্তের আগার তাহলে যেখানে ভক্তের বাড়ি সেখানেই তো ভগবান জন্ম নিবে একটা কথা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে চলে সংক্ষেপেতে বলে যাব আপনারা সাধু গুরু মাপ করিবেন মরে যোগ মায়ারে যোগের বসে গো কারাগারের তালা খুলে যায়
संक्षेपे बोले गेलाम धर्म सभाय कृष्णेर जन्म होलो कारागारे तोमारे जानाय तारो आगे मारा गिएछे तार सातजन भाई ओ सातजन भाईर एकटा गल्प आछे तादेरके उद्धार करार जन्य तार लीला करा तबे कारागारे जन्म निल जोगमायार जोगेर जोगमायार मायाय कंसेर जत दारेर दारी छिल सबाई घुमिये गेल हाथ पायेर शिकल खुले गेल तुमि जे नानी तोमारे बोली आमि एटा तोमारी कहानी जोगो मायार जोगेर मायाय तार खुलिया जाए वसुदेव तखन श्रीकृष्ण के तुलिलो माथाय प्रचंड झड़ बृष्टि होच्छे गो बासुकी नाग देखे छिलो ताई केमन करे ताई साता होये छिलो बासुकी नाग ओई कृष्णेर माथाय ताई गर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जमुनार जल उथल पाथल करिते छिलो गो वासुदेव मने मने पेये गेलो भय এই যমুনার জলে গেলে বুঝি আমার এই নবজাতক শিশুর মরণ হয় যমুনার জল উথাল পাথাল ঢেউয়ের পরে ঢেউ তাই দেখে বসুদেব ভয় পেয়ে গেছে এই জলের মধ্যে যদি আমি যদি নামি হয়তো আমি বেঁচে যাব কিন্তু আমার নবজাতক শিশুটা যদি হারিয়ে যায় আমার পুত্রটা মরে যাবে মনে মনে পেয়েছে ভয় বসুদেব তাই যোগমায়াকে জানাইলাম আমি কৃষ্ণ কানাই যোগমায়া আমার বাবা বসুদেব ভয় পাচ্ছে তুমি তাকে সাহায্য করো একটা শৃগালিনীর রূপ ধরে যোগমায়া আগে আগে যায় ওই শৃগালিনী ডোবে না বসুদেব দেখতে পায় শৃগালিনী ডুবছে না বসুদেব দেখতে পায় একটা শিয়াল সে যদি যমুনা পার হয়ে যেতে পারে তাহলে আমি তো মানুষ আমিও ডুববো না এই কথা ভেবে ভেবে যখন যমুনার মধ্যস্থলে যায় আনন্দেতে যমুনায় আমার ঢেউ তখন খেলায় অনাদি রাদি শ্রী গোবিন্দ গো আমি পেলাম তোমায় জনম জনম পরে এমন জোরে সরে বাবা ঢেউয়ের ঝাটকা মারে ঝাটকা যখন মারলো ঢেউয়ের ওই বসুদেবের গায়ে মাথার থেকে শ্রীকৃষ্ণ তখন জলের তলে ডুবিয়া যে যায় যখন জলের তলে গিয়া ডুবিয়া গেল গো আমি বললাম ধর্ম সবার ঠাই ওই মা গঙ্গা তখন কোলে নিয়েছিল শ্রীকৃষ্ণ কানাই যখন ঢেউয়ের বাড়ি মেরেছে কৃষ্ণ পড়ে গেছে বাবা ছোট্ট গোপাল তখন পড়ে গেছে মা গঙ্গা কোলে নিয়েছে যোগী পায় না যোগ সাধনে ঋষি পায় না ধ্যানে আজ জনম জনম পরে তোমায় পেলাম শ্রীকৃষ্ণ ভগবানে বলছে গঙ্গা আমাকে তুমি ছেড়ে দাও আমার বাবা বসুদেব আমাকে খোঁজাখুঁজি করছে না পেয়ে পাগলের মতো হয়ে গেছে বসুদেব খুঁজছে আমার ছেলেটা হারিয়ে গেল হারিয়ে গেল মা গঙ্গা তাকে পেয়ে কোলে নিয়ে বসে আছে বলছে না প্রভু আমি ছাড়বো না যোগী পায় না যোগ সাধনে ধ্যানী পায় না ধ্যানে গুণী পায় না তার গুণে জ্ঞানী পায় না জ্ঞানে আমি তোমাকে পেয়েছি পেয়ে আর ছাড়বো না বলছে শোনো আমি তোমাকে কথা দিয়ে গেলাম আমাকে তুমি এখন ছেড়ে দাও শ্রীমতী রাধাকে নিয়ে নৌকা বিলাস করিতে আসিব হে যমুনা তোমার উপরে আমি নৌকা বিলাস ফেলিব মুখের কথা বিশ্বাস করি না গো হে গোবিন্দ আমার কথা নিও তুমি যে আবার ফিরে আসবে তার একটা প্রমাণ দিও
বলছে প্রভু মুখের কথায় বিশ্বাস করি না তুমি কেলে শোনা সত্য বলো কি মিথ্যা বলো তা তো জানি না তবে একটা কিছু আমাকে দিয়ে দাও যাতে আমি এটা মনে মনে বিশ্বাস করতে পারি তুমি আমার কাছে আসবে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ জন্মনি নিয়েছিল গঙ্গার কাছে দুইটা হস্ত বাধা রেখে এলো নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রীকৃষ্ণ যখন জন্ম নিল কংসের কারাগারে চারটা হাত নিয়ে জন্ম হয়েছে বাবা চতুর্ভুজ ওই গঙ্গার কাছে দুইটা হাত রেখে গেল এই যে আমি দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম আর কথা দিয়ে গেলাম আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি নৌকা বিলাস করতে তোমার এই যমুনাতে আবার আসব এই তো তোমার চার নাম্বার জিজ্ঞাসার জবাব গেল হইয়া আরো কিছু জিজ্ঞাসা আছে যাব যে বলিয়া গঙ্গা দেখবার চারখানা হাত দুখানা হাত কৃষ্ণ বর্ণ দুখানা হাত শ্বেত বর্ণ এই দিয়ে গেল প্রমাণ আরো কি কি যেন বলে গেল আমার মনে নাই কেন জন্ম অষ্টমী কয় রাধা জন্ম অষ্টমী কয় না এমন কিছু একটা মনে বলে গেছে আমার দিদি ভাই না দিদিমা গোসাই ছন্দ পতন হলে জীবনে গো তার অকালে সব শেষ হয়ে যায় ওই জন্মে রাধা অষ্টমী কয় বলিলাম তোমায় এটা একটা কথার ধারা এটা একটা কথার ধারা এখানে তেমন কোনো তত্ত্ব নাই একটা জন্মাষ্টমী একটা রাধা অষ্টমী ওইটাও রাধার জন্মাষ্টমী কিন্তু কথা ছন্দ পতন যেন না হয় ছন্দের সঙ্গে মিলিয়ে এই কথাটা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রাধার অষ্টমী যেমন আমার নাম ছিল বাংলাদেশে যখন ছিলাম শ্যামলচন্দ্র দাস এই দেশে আসলাম আসার পরে বাবা চন্দ্রটা চন্দ্রের দিকে চলে গেল উপরের দিকে এখন চন্দ্রবাদ খালি শ্যামল দাস তাতে কোনো দোষ আছে কি তাতে কোনো দোষ নাই তোমারে জানাই আর বোধহয় বেশি কথা বলে আমার কার্য কিছু নাই অল্প সময়ের পালা গো আর কি দিব সমাধান আমার দিদিমা আসরে এসে গেছে আমি দেখিতে যে পাই এই তো আমি প্রথমবারে করলাম আয়োজন সাধুগুরু বৈষ্ণবগণে করিবেন গ্রহণ সুব্রত ভাই এসে গেছে আমি দেখতে পাই আর বোধহয় আমাদের টাইম বেশি নাই একটা গান গাইতে হবে গো আমাদের ঠাকুমার নাতি দুইজনকে একসাথে ওই যেই গানটা বাসুদেব রাজবংশী গাইছিল বলি যাতে দাগ জ্বলে গেছে আর তত্ত্ব আসে না আসে কি বাবা অতএব